আশ্বিন মাসে দুর্গোৎসব, বাঙালির প্রাণীর প্রিয় পুজো দুর্গোৎসব। এই দুর্গোৎসবে মাটির যে একটা ছোটা ছোটা গন্ধ, সেই যে দুর্গোৎসবে চতুর্দিকে কাশ্মীরের গন্ধ, সেই গন্ধে আবারও ভরপুর হয়ে উঠেছে এই রামকৃষ্ণ বাঞ্চি লেনের সাধারণ দুর্গোৎসবের পুজো। সেই সময় আমরা এটা করেছিলাম, সাত বছর আগে যে সাফল্য পেয়েছিল সেই সাত বছর পরে আমরা এটাকে নতুন করে করতে পারি। যে সাফল্যটাকে আমরা আবার পুনরায় নতুন আঙ্গিকে ফেরানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে সাবেক প্রতিমার উপর যে মাটির পুরোটাই শাড়ি থেকে আরম্ভ করে মাটির কাজে নতুনভাবে সজ্জিত করে, এটাই এটাই ফিরে গেছে। এবারে হচ্ছে আমাদের 82তম বর্ষ, আমাদের শুরু হয়েছিল 1944 সাল। সেই প্রথম থেকেই কি মাটির কাজ দিয়ে শুরু হচ্ছে? না না, সাবেকি প্রতিমাই হয়, মাটির কাজ মূলত আগে 75 বছরে শুরুছে আর এই বছরে 75 বছরের ওই সাফল্যটা ওইবারই পাওয়া গেছিল, আর কোনোবারই কি সাফল্য পাওয়া যায়নি, তাই কি এবারে যাই জন্য এবারে? না, তার আগেও পেয়েছি, তখন হয়তো আমরা করতাম না, আমাদের পূর্বসূরীরা করতেন, সেখানে পুরস্কারও অনেক পেয়েছে। ঠিক আছে, আমাদের আমরা যবে থেকে করছি সেই সময় হচ্ছে 75 বছরটা একটা মাইলস্টোন। আপনারা শুনে নিলেন, এখানে পুরোপুরি এবারের মতো আবারও হতে চলেছে সেই আবারও মাইলস্টোন, যেটা হয়েছিল 75 বছরে, যে মাটির কাজের কারুকার্য, সেই মাটির কাজের কারুকার্য নিয়ে আবারও এসেছে এই সাধারণ দুর্গোৎসবের সেই সার্বজনীন থিম। আপনারা দেখতে অবশ্যই আসুন এই দুর্গোৎসব দেখতে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি মৌমিতা, 24 আওয়ার্স।